হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু ইব্রাহিম অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে কথা বলবো কোন ধরনের সিবি বা সেন্টার ব্যাক নিয়ে গেম প্লে করবেন। আমরা জানি যে গেমে তিন ধরনের সিবি থেকে যাবে, বিল্ড আপ, ডিজিস্টার এবং এক্সট্রা ফন্ডমেন্ট। এক এক সিবি এক এক প্লে স্টাইলে গেম প্লে করে থাকে। বিল্ড আপ সিবি অপোনেন্টের স্ট্রাইকারকে ম্যান মার্কিং করে থাকে এবং ডিজিস্টার সামনে গিয়ে অপোনেন্টের কাছ থেকে এক রিসিপের মাধ্যমে বলকে কেরিয়ে নেয়। এবং এক্সট্রা ফন্ডমেন্ট এদের থেকে একটু আলাদা, সে একটু অ্যাটাকিং মাইন্ডের সিবি হয়ে থাকে। সে একটু সামনে গিয়ে মিডফিল্ডের সাথে মানে বল দিয়ে অ্যাটাকের ক্ষেত্রে সাহায্য করে। অনেক ক্ষেত্রে আমরা দুইটা বিল্ড আপ সিবি বা দুইটা ডিজিস্টার বা এক্সট্রা ফন্ডমেন্ট সিবি নিয়ে গেম প্লে করে থাকি। এতে গেম প্লে করার সময় আমাদের ডিফেন্স লাইনে সমস্যা দেখা দেয়। তো আমি আজকে আপনাদের দুইটা বিল্ড আপ সিবি নিয়ে গেম প্লে করে দেখাবো। এখানে অপোনেন্ট টিমের প্লেয়ার সামনের দিকে যাচ্ছে আর আমার এখানে দুইটা বিল্ড আপ সিবি ম্যান মার্কিং করতেছে স্ট্রাইকারকে। তো এখানে বিল্ড আপের কাজ হলো অপোনেন্ট টিমের ম্যান মার্কিং করা। আর এখানে যদি ডিজাস্টার থাকতো তো একটা বিল্ড আপ থাকতো, তাহলে একটা বিল্ড আপ প্লেয়ার ম্যান মার্কিং করতো আর এবং ডিজাস্টার প্লেয়ার অপোনেন্টকে বল আটকানোর জন্য এগ্রেসিভভাবে এগিয়ে আসতো। আর দেখেন, এখানে দেখেন জিমনেস, দেখেন এখানে এয়ার পিছু ছাড়তেছে না, সবসময় দেখেন আঠার মতো লেগে আছে। দেখেন দেখেন প্রেস করার জন্য অনেক চেষ্টা করতেছে। তো এখানে ফেল হয়েছে, দেখেন এখানে ম্যাগুয়েলস আবার এখানে এগিয়ে যাচ্ছে প্রেস করার জন্য। দেখেন ডিজাস্টারের কাজ হচ্ছে এটা, অপোনেন্ট টিমের কাছ থেকে বল কীভাবে যে ছিনিয়ে নেবে এটা তার হচ্ছে কাজ। দেখেন এখানে আবার রুদিগার আছে, এখানে জিমনেস ফলস খাই গেছে, এখানে রুদিগার আবার এসে মানে বলটা কভার করছে। আর এখানে এক্সট্রা ফন্ডমেন্ট বাস্তু নিয়ে দেখেন টিমের সাথে খেলতে খেলতে দেখেন মাঝ মাঠে এসে গেছে। ভাগ্যিস নিচে একটা আমার বিল্ড আপ সিবি ছিল, এই জন্য ম্যান মার্কিং করে আছে। আর আমি বলবো যারা ডিফেন্স লাইনে খুবই দুর্বল, তারা কখনোই দুটা বিল্ড আপ সিবি অথবা ডিস্ট্রয়ার কিংবা এক্সট্রা ফন্ডমেন্ট নিয়ে গেম প্লে করবেন না। এতে সহজে আপনি গোল কনসিড করতে পারেন। আপনার ডিফেন্স লাইন যদি স্ট্রং বা শক্তিশালী করতে চান, তাহলে একটি বিল্ড আপের পাশাপাশি একটি ডিস্ট্রয়ার সিবি রাখবেন। তাহলে অপোনেন্টের স্ট্রাইকারকে বিল্ড আপ সিবি আঠার মতো লেগে থাকবে, ম্যান মার্কিং করে রাখবে, স্পেসই দিবে না। আর সামনের ম্যানকে এই গ্রিসিনের মাধ্যমে বল কেড়ে নেবে ডিস্ট্রয়ার সিবি। আজকের ভিডিও যদি কারো উপকার হয়ে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর কোন ধরনের ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার নতুন চ্যানেলটি আপনাদের ওপর সব কিছু আপনারা সহযোগিতা করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। খুদা হাফেজ।